কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন মজাদার আমসত্তা আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই ইমি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মজাদার আমসত্তা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মজাদার আমসত্তা কীভাবে তৈরি করতে হয় আমসত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিব এরকম ছোট করে কুচি করে কেটে নিয়েছি এতে দেখা যায় আমগুলো খুব সুন্দরভাবে দ্রুত কুক হয়ে যাবে এখন প্রথমে একটি প্যান নিয়ে নিলাম এর মধ্যে সরাসরি আমগুলোকে ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এ পানির মধ্যে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট পর্যন্ত এর মধ্যে একবার দুবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে একদম গলে গিয়েছে এখন আবারও অনবরত নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নিব এখন চুলাটা বন্ধ করে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি একটা ব্লেন্ডারে ঝকে এটাকে আমি ব্লেন্ড করে নিব মিহি করে এতে দেখা যায় আমের ভিতরে যেরকম দানা ওই দানাটা সেরকম থাকবে না তো আপনারা চাইলে স্ট্যান্ডারের উপরও কিন্তু ভালোভাবে শিখে নিতে পারেন এতে দেখা যায় টোটালি দানাটা থাকে না এখন এর সাথে আমি অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিব একটা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিব সাধারণ যে কিছুটা লবণ এখানে আমি একটা চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব এক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ দিলাম পরে আবার বুঝে আরও কিছুটা অ্যাড করে নিব আপনাদের আম যদি মিষ্টি হয় তাহলে দেখা যায় কি চিনির পরিমাণটা কম দিলেও চলবে তবে আমার আমটা খুবই টক ছিল যার কারণে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম টোটাল আমি এক কেজিতে দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একটা ঘন তো না আসবে ততক্ষণ পর্যন্ত তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমি সত্তাটাকে আমি জাল করে নিব দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু অনেকটাই চলে এসেছে তবে এটাকে আমি আরও আঠালো করে ঘন করে নিব। যখন দেখতে পাবেন চামিজ থেকে পড়ছে না সে পর্যায়ে বুঝতে পারবেন সত্তার জন্য আমের মিশ্রণটা একদম রেডি এই তো এরই মাঝে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা চামিজ থেকে নিলে কিন্তু সরাসরি খুব দ্রুত পড়ছে না একটু সময় লাগছে তো আমি আরও কিছু আমি পিউরিটাকে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত চামিচের গায়ে থেকে ঝরে ঝরে পড়ছে না ও পর্যন্ত আমি জাল করে এখন ঠান্ডা করে সরাসরি প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি সামান্য কিছুটা ঠান্ডা করে আমি এটাকে সরাসরি প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি বেশি ঠান্ডা করে নিতে যাবেন না তাহলে কিন্তু এটা বসবে না এখন এরকম ছড়ানো প্লেটে সামান্য কিছু না তেল ব্রাশ করে মেয়ের এর মধ্যে এরকম দিয়ে খুব মেলে দিচ্ছি এভাবে করে আপনারা খুব সহজেই বাসায় এই আমসত্তাগুলো তৈরি করে নিতে পারেন আবারও একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে ছড়ানো প্লেটের মধ্যে আবারও বাকি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি তো টোটাল তিনটা প্লেটের মধ্যে আমি এই আমসত্তাগুলো সেট করেছি তা এখন এই মিশ্রণটাকেও খুব দ্রুত করে নিয়েছি এটা গরম গরম অবস্থায় কিন্তু চেষ্টা করবেন নাহলে কিন্তু ঠান্ডা হইলে কিন্তু এটা বসে যাবে তখন কিন্তু আমস্তাটা বসবে না এখন ম্যাঙ্গোবারটাকে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত রোদে শুকিয়ে নিব এর মধ্যে ম্যাঙ্গোবারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা পর এখন আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করব এটা কেমন হয়েছে একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে একটু উঠানোর পর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে করে আপনারা খুব সহজেই বাসায় কাঁচা আম দিয়ে আমসতাটা তৈরি করে নিতে পারেন একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন এখন আপনার পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছে এটা ছোট বড় সবাই কিছু কম বেশি পছন্দ করে একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন তো এখন আম একটু পরিবেশন করে নিচ্ছে খুব সত্তা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারেন জাস্ট মাঝে মাঝে একটু রোদে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যায় তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার আমসত্তা আশা করছি সহজ রেসিপিতে আমসত্তার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ